বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়ারা, আর সেই ঘটনায় পড়ুয়াদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল জলঙ্গি থানার পুলিশের বিরুদ্ধে। পড়ুয়াদের দাবি, তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই অবরোধ চালাচ্ছিল। সেই সময় প্রধান শিক্ষক পুলিশকে ডেকে বেধড়ক মারধর করান। মারধর করা হয়নি বলে, ছাত্রদের মুচ লেখা লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। মারধর করলো, অফিসের ভিতরে নিয়ে যায়, অফিসের ভিতরে নিয়ে যায়, একে একে মেরে বার করছিল বড় থানার। এটা তো আমি জানি না, প্রায় ফাইভ তুলে দিয়েছে, মিড ডে মিলের চাল ডাল মেরে খেয়ে নিয়েছে স্যার ফিরোজ। আমাদেরকে থানার বড় নিয়ে এসে মারালো হেড স্যার আর ফিরোজ, স্কুলের প্রেসিডেন্ট। এটা তো আমরা জানি না। হ্যাঁ, আমরা তালা মেরেছিলাম তার জন্য, তারা কিছু বলেনি। হ্যাঁ, জানি না। আমাদেরকে বলেছিল যে কাউকে কিছু বলবি না, মুখ হাত পা ধুয়ে নে এখানেই, দিয়ে তোরা চলে যা। কাউকে দিয়ে ভিডিও করে নিল, সই করে নিয়েছে আমাদের কাছ থেকে। এ মেজবাবু এটা সই টই করে নিয়েছে, এটা কাউ করেছে, বলেছে যে কাউকে এটা বলবি না, যা হয়েছে এখানে ভুলে যাবি। খারাপ হয়ে কানে ঝাপসা টাপসা ধরে আছে, কানে কম শুনতে আছি, তাও মেরেছে। বলছি রোজা আছি, তাও মেরেছে। থানার বড়োবাবু বাড়তি টাকা নিয়েছে ভর্তির, তার জন্য বলছি, তাও মেরেছে। ভয় দেখাচ্ছিল যে এটা করবি না, ওটা করবি না, বলবি না, ভয় দেখে ভিডিও করছিল। আমার নাম ইসমাইল শেখ। আমি আজকে দুপুরবেলায় বা স্কুল চলাকালীন গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম খন্দকার স্যার ছিল এবং স্যারের সাথে কথা বলি সবাই মিলে। তো স্যারের সাথে কথা বলার সাথে সাথে দেখলাম যে, মানে বলতে লাগলাম যে হচ্ছে স্যার ফাইভ তুলে দিয়েছেন কেন, এবং ভর্তি ফি 240 টাকার বদলে আপনারা 300 টাকা 350 টাকা নিচ্ছেন। এবং এসব বলার পর স্যার আমাদেরকে কোনো কথা মনে করে না। তারপরে আমরা ভাবলাম যে অন্য স্যারকে বলি, তারপরে অন্য স্যারকেও বলা হয়েছে, তারপরেও তারা কোনো কথা মনে করেনি। তারপরে আমরা বাধ্য হয়ে গেটে তালা লাগাই। তারপরে স্যার হচ্ছে পরে ইসে থানায় ফোন করেছে এবং ওসি এসে সবাইকে তাড়া করেছে। তাড়া করার ফলে অন্যজন মেলাদোনা খাম হয়েছে। তারপরে চার পাঁচজনকে ধরা পড়েছে, ধরা পড়ার পরে স্টাফ রুমে নিয়ে গিয়ে মারছি। হ্যাঁ, ছিলাম মারলো বলতে গেলে ওরা হেড স্যার বলেছে নিশ্চয়ই, তার জন্য মেরেছে, সে থানার ওসি মেরেছে, মারলো সেটা তো বলতেছি না। হ্যাঁ, আন্দোলন করছে তাই মেরেছে। তো আমরা তো টেনে পড়ছি, আমরা চিনবে না কেন, সবাই দাদারা পড়ছে, চিনবে না কেন ওদেরকে, আমরা নিউ টেন। তো এটা সবাই তো স্কুলেরই ছাত্র ছিল, প্রমাণ আছে তো, ইচ্ছা করে তো বলছে নিশ্চয়ই। আবার এনসিসির টাকা বেশি করে নিচ্ছে, এবং ওই যখন সার্টিফিকেট দিছে তখন টাকা নিচ্ছে বেশি করে, তালা বন্ধ করেছে। এইভাবে মারার পর আমাদের হুমকি দিছে, বলছে যে এসব করতে মানে এসব জামাই দিছি, আর কিছু বলবি না, আর যদি বলিস তাহলে আমরা থানায় নিয়ে যাবো তোদেরকে বা গার্জেনকে নিয়ে যাবো, এসব বলেছে, ওসি বলেছে। তারপর দেখি তিনটি পুলিশের গাড়ি আসলো, এসে আমাদেরকে সব চলে যেতে বললো। বাইরে সব দাঁড়িয়েছিলাম, দিয়ে স্কুল আমি তাও গেটের থেকে দেখছিলাম যে পুলিশে মানে যারা স্টুডেন্ট আন্দোলন করছিলো তাদেরকে ঘরের মধ্যে ঢুকে নিয়ে যায়। ঘরের মধ্যে ঢুকানোর পরে শুনি যে তাদেরকে মারধর করা হয়েছে। এটা শুনি মাঝে কেন, এখন হেডমাস্টারকে যারা ম্যানেজিং কমিটি আছে তারা বলতে পারবে তাদের দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য, যাতে আন্দোলন যাতে না মানুষের কাছে পৌঁছায়, সেজন্যে এই আন্দোলনকে রুখার জন্যে চাপা দেওয়ার জন্যে এটা হতে পারে। রুদা ছিল এখন এই ভিতরে কী সেজন্য মারলো সে বিষয়টা হেডমাস্টার আর ম্যানেজিং কমিটি বলবে সেটা। হ্যাঁ, আমি তো তাই মনে করি যে এটা মানে দুর্নীতি ঢাকা চাপা দেওয়ার জন্য এটা মানে ছাত্রদের মারধর করা হয়েছে। আমার নাম শরীফুল ইসলাম, আমি সাদী খানের বিদ্যানিকেতনের এক্স স্টুডেন্ট এবং আমি নিজে অভিভাবক। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই।
বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।